কিছু কিছু লোক আছে তাদের কাছে ভালো মানুষ বলতে পৃথিবীতে কেউ নাই, সে নিজে ছাড়া সবাই খারাপ, এরকম ফেরেশতা আছে কি না? ওই সমস্ত ফেরেশতাদেরকে চাষটলে পাইবেন, তাদের মাকাম চাষটল। চাষটলে বসবে, একটার পর একটা চা আসবে, সিগারেট তো আছেই দৈনিক, এমন বহুত লোক আছে যে মাসে 95,000 টাকা যা শুধু সিগারেটের বিল, জুড়ি বলেন সুবহানাল্লাহ। এরকম বহুত পাবলিক আছে যে দুপুরে খাবার না খেলে চলবে, রাত্রে খাবার না খেলে অসুবিধা না, কিন্তু বেনসন মাগার দৈনিক এক প্যাকেট খতম করা চাই চাই, আছে কি না? আবার এরকম বহুত লোক আছে পায়খানায় না গেলে, পায়খানায় গিয়ে সিগারেট টান না দিলে পায়খানা ক্লিয়ার হয় না, এরকম বহুত লোক আছে। পাবলিক যে টয়লেটগুলো আছে শৌচাগার, সেখানে দেখবেন অসংখ্য বিড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে, কারণ সেখানে গিয়েও টানে নাইলে না নিচে দিয়ে ক্লিয়ার হয় না, নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুটো সবজি খেয়ে মসজিদে আসবে না, একটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর একটা হচ্ছে রসুন, অর্থাৎ কাঁচা পেঁয়াজ খেয়ে কাঁচা রসুন খেয়ে মসজিদে আসতে রসুল নিষেধ করেছেন। তারপর রসুল বলেন, যে দুর্গন্ধে মানুষ কষ্ট পায় এই দুর্গন্ধে ফেরেশতারও কষ্ট পায়। এই হাদিস থেকে ওলামায়ে কেরাম অনুমান করে এর উপর কেয়াস করে সিগারেটের মশালা দিয়েছেন, কেউ যদি সিগারেট খায় এই দুর্গন্ধে মসজিদে আসে, এই দুর্গন্ধ সহ নামাজ পড়া মাকরু, এই নামাজের দ্বারা অন্য মুসলমানদের দুর্গন্ধ কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়। এজন্য মুমিন মুত্তাকে যারা মুসলমান, যারা নিজেদেরকে মুসলমান ভাবেন, মুমিন ভাবেন, নামাজি ভাবেন, তাদের উচিত এই অভ্যাসটা আস্তে আস্তে ত্যাগ করা। একদিনে তো অবশ্যই পারবেন না, আস্তে 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 কমিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসা পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব আস্তে কইছে, তার মানে এখানে সিগারেট খুব বেশি নাই, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন মুত্তাকিদের তো মিসওয়াক করা উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিসওয়াক করবে, দাঁত ব্রাশ করবে, কেননা যখন তোমরা নামাজ পড়তে দাঁড়াও, নামাজে যখন কোরআন তিলাওয়াত করো, এই কোরআন তিলাওয়াত শোনার জন্য ফেরেশতারা দাঁড়ায় যায় তোমার সামনে, এমনকি তোমার মুখ বরাবর দাঁড়ায়, তোমার মুখের শ্বাসটা ফেরেশতাদের পেটে ঢুকে যায়, সুবহানাল্লাহ। সুতরাং মুখকে পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো। আর দেখা যায় মানুষের মুখের এত দুর্গন্ধ, একেবারে পাশে কেউ নামাজ পড়ে নামাজ পড়তে দাঁড়াইতে পারে না, মুখের দুর্গন্ধের ঠেলায়, পায়খানার গন্ধের চেয়েও খারাপ। এরকম পাবলিক আছে না যে ওকে দাঁড়াইছে সারছে সারছে সারছে, 100 হাত নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়ায়, যেই গন্ধ রে নাউজুবিল্লাহ মিন জালিক। যে সিগারেট খায় সে কি এটার গন্ধ পায়? পায় না তো, পায় তো আরেকজনে। যে সিগারেট খায় তার কাছে গন্ধ আসে না, গন্ধ যে আরেকজনের কাছে। যেমন যারা বিমানবন্দরে গিয়েছেন, বিমানবন্দরে সামনে না পেছনে, বিমানবন্দরে ঢাকা বিমানবন্দরের পেছনে বাউনিয়াতে দেখবেন, যখন বিমান উপরে ওঠে, তখন উপরে ওঠার সময় অথবা উপরে থেকে নিচে নামার সময় এমন আওয়াজ, তীব্র আওয়াজ, একবারে কান বন্ধ হয়ে যায়। কিন্তু বিমানের ভিতরে যারা আছে তারা এত বেশি আওয়াজ পায় না, ঠিক না বে? ঠিক। অনুরূপ যারা সিগারেট খায়, সিগারেটের দুর্গন্ধ তারা পায় না তো, কম। এই যে ধুমা তো উড়ে চলে যেতেছে, কিন্তু ধুমা যে উঠছে আরেকজনের নাকে কষ্ট হচ্ছে, যে সিগারেট খায় না, সিগারেট পছন্দ করে না, তার কাছে এই গন্ধটা পৌঁছে তাকে কষ্ট দিচ্ছেন। কবিরা গুনাহ না হলে সগিরা গুনাহ হবে কোনো সন্দেহ নাই, ঠিক না বে? ঠিক। সম্মানিত বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী আমাদেরকে কোরআনুল করিম সূরা যেভাবে শিক্ষা দিতেন, অনুরূপভাবে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিতেন, শুনতে রাজি আছেননি? বিশ্বনবী আমাদেরকে কোরআনুল করিম, কোরআন থেকে যেভাবে সূরা শিক্ষা দিতেন, কোরআন যেভাবে শেখাতেন, একটি দোয়া আমাদেরকে শেখাতেন। আর রসুল বলতেন, প্রত্যেক নামাজে সালাম ফেরানোর আগে তোমরা এই দোয়াটি পড়বে, সুবহানাল্লাহ। আমরা সবাই তিনটি দোয়া জানি, প্রথমটা তাশাহুদ জানি, আত্তাহিয়াতুলিল্লাহি জানি, দরুদ শরীফ জানি, আল্লাহুম্মা ইন্নী জালামতু জানি। কিন্তু রসুল এছাড়া আরো অনেকগুলো দোয়া পড়তেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী আমাদেরকে কোরআন যেভাবে শিক্ষা দিতেন, কোরআনুল করিম যেভাবে শেখাতেন, কোরআন সূরা যেভাবে শেখাতেন, এই দোয়াটা এভাবে শিক্ষা দিতেন। দোয়াটা কি? নবীজি আমাদেরকে বলাতেন, আমাদেরকে পড়াতেন, আমাদেরকে শিক্ষা দিতেন, পড়ো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত
واعوذ بك من فتنه المسيح الدجال জুরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন বিশ্বনবী আমাদেরকে কুরআন যেভাবে শেখাতেন সূরাগুলো যেভাবে মাস্ক করাতেন এই দোয়াটা এভাবে শিক্ষা দিতেন যেন আমরা প্রত্যেক নামাজে বিশেষ করে নফল নামাজগুলোতে সালাম ফেরানোর আগে পড়ি দোয়াটা হচ্ছে এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি কবরের আযাব থেকে পানাহ চাই তারপরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় দিতে পারে কে আল্লাহ শয়তান শয়তানকে আপনারা চিনেন না শয়তানকে আপনারা চিনেন কিন্তু শয়তান দেখেন নাই আমরা সবাই বলি যে অমুক যে শয়তান এরে শয়তানে ধরছে কিন্তু শয়তান আছে এটা বিশ্বাস করি কিন্তু শয়তান কি দেখা যায় না কেন দেখা যায় না কোরআনুল কারীমে সূরাতুল আরাফে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে সে তোমাদেরকে দেখে হাইফুলা তারাউনাহুম কিন্তু তোমরা তাদেরকে দেখো না জিন শয়তান এরা আমাদেরকে দেখে কিন্তু আমরা তাদেরকে দেখি না দেখলে তো অনেক সমস্যা হইতো যদি আমরা কোনো শয়তান দেখতে পেতাম তাহলে একটা চড় দিতাম একসরে শয়তানের সব দাঁত পড়ে যেত ঠিক না বেঠি এজন্য এই জিন জাতিকে এই ইবলিসদেরকে আল্লাহ তাআলা গোপন রাখছেন তবে এর দ্বারা আল্লাহ তাআলা ইমতিহান নিতে চান পরীক্ষা নিতে চান শয়তান না থাকলে কে মুমিন কে মুত্তাকি এটা পরীক্ষা হইতো না শয়তান যদি না থাকতো কে মুমিন কে আসল মুমিন তাকে এটা পরীক্ষা দেওয়া হইতো না পরীক্ষা নেওয়া হইতো না এটা এজন্য শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে পরীক্ষা নেওয়া যায় শয়তানের ওয়াসওয়াসা সত্ত্বেও কারা আমার আমাকে ভয় করে সুবহানাল্লাহ বিহামদি নবীজি সালাম ফেরানোর আগে এই দোয়াটি শিক্ষা দিতেন সবাই মনোযোগ সহকারে শুনুন চারটি বিষয় থেকে আশ্রয় চাইতেন প্রথম হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম এক নাম্বার হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর কবরের আযাব থেকে পানাহ চাই আল্লাহু আকবার এক নাম্বার হচ্ছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই দুই নাম্বার হচ্ছে কবরের আযাব থেকে পানাহ চাই তিন নাম্বার হচ্ছে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল মসিহিদ দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই বিশ্বনবী বলেন যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম দশ আয়াত পড়ে অন্য রেওয়ায়াতে আছে দশ আয়াত মুখস্থ করে অন্য রেওয়ায়াতে আছে শেষ তিন আয়াত মুখস্থ করে তার মানে হলো যে ব্যক্তি সূরাতুল কাহাফের দশ আয়াত মুখস্থ করে প্রথম দশ আয়াত তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে দিবেন সুবহানাল্লাহ জুমার দিন যে ব্যক্তি সূরাতুল কাহাফ তিলাওয়াত করে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন এমনকি ওই দিন যদি দাজ্জাল আত্মপ্রকাশ করে সবাইকে ক্ষতি করতে পারলেও সূরাতুল কাহাফ তিলাওয়াতকারীকে ক্ষতি করতে পারবে না হেফাজত করে দিবেন কে আল্লাহ এক নাম্বার হচ্ছে সালাম ফেরানোর আগে দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর কবরের আযাব থেকে পানাহ চাই ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তার বিপর্যয় থেকে তার ক্ষতি থেকে পানাহ চাই তারপরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত হে আল্লাহ জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই আপনারা যারা বইপত্র পড়েন অথবা এই দোয়াটা হিসনুল মুসলিম একটা কিতাব আছে আপনি গুগলে সার্চ দিলে পাবেন প্লে স্টোরে পাবেন হিসনুল মুসলিম এর মধ্যে এই দোয়াটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর আগে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত চারটি বিষয় থেকে আশ্রয় চাইতেন কিন্তু আমরা তো এই সমস্ত দোয়া শেখার সময় নেই আমরা খুবই বিজি খুবই ব্যস্ত অনেক ব্যস্ত সুন্নত পড়ার পর্যন্ত টাইম পাই না কত ব্যস্ত এরকম লোক আছে কি না কোন মতে গেলে সালামটা ফিরে গুসলিংটি দিয়ে বাইরে জায়গায় খালি খালি বিজি খুব বিজি ঠিকই এক সময় ব্যস্ততা কমে যাবে যেদিন তোমার হাত তোমার কথা শুনবে না যেদিন তোমার পেট তোমার কথা শুনবে না কোমরটা তোমার কথা শুনবে না তোমার ছেলে মেয়ে যখন তোমার কথা শুনবে না যখন অচল হয়ে যাবে তখন ঠিকই মসজিদে চেয়ার পাইতা পঙ্গুর মতো মসজিদে বইয়া থাকবা ঠিক না বে ঠিক এখন তুমি খুবই বিজি কিন্তু একসময় বিজি শেষ হয়ে যাবে সময় আসবে সেদিন কিন্তু ওই সময় আসার আগে নিজেকে শুধরে নিতে হবে ঠিক না বে ঠিক